বিসম রহমান রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলাইকুম। আমি শাহনাজ পারভিন রুমের ব্রাঞ্চ থেকে আজকে আমার বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা করব ব্যাকরণ তাহলে চলো আজকে আমাদের পড়ার পাটে আমরা চলে যাই আজকে আমরা করব দুটো টপিক্স প্রথমটা হচ্ছে পদ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ দাও মিসের সাথে সবাই আরো একবার বলো পদ কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ দাও তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে কি বলে পদ বলে দেখো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে যেমন মুন্নি বই পড়ে ঠিক আছে মুন্নি বই পড়ে চলো আমরা বাক সরি পদ কত প্রকার সেটা দেখে নিই বাংলা ভাষায় পদ পাঁচ প্রকার বাংলা ভাষায় পদ পাঁচ প্রকার যথা বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ও অব্যয় আবার বলো মিসের সাথে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ও অব্যয় এবার চলো আমরা বিষয়টা বুঝে নিই বিশেষ্য আচ্ছা বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নাম সহজ ভাষায় তোমাদেরকে আরও বোঝালে তোমরা বুঝতে পারবে নাউন কোনো কিছুর নামকে আমরা যেমন নাউন বলি নাউনের বাংলাটাই হচ্ছে বিশেষ্য এখানে মুন্নি বই পড়ে বলেছিলাম তাই না তাহলে মুন্নিটা হচ্ছে কি বিশেষ্য ঠিক আছে দেখো বিশেষণ 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 দিয়ে বোঝায় মনে করো যে ব্যক্তিটাকে নিয়ে আমরা কথা বলছি বা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি তার দোষ গুণ অবস্থান পরিমাণ সংখ্যা ইত্যাদি ঠিক আছে অথবা এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি কি অ্যাডজেক্টিভ ঠিক আছে এবার দেখো নাম্বার তিন সর্বনাম নাম্বার তিন কি বলেছে সর্বনাম আমরা অনেক সময় কি করি বলতো মানে মনে করো যে ব্যক্তিটার যে ব্যক্তিটাকে নিয়ে আমরা লিখতেছি বা বলতেছি তখন আমরা কি করি বারবার তো বলি না যে মুন্নি বই পড়ে মুন্নি স্কুলে যায় মুন্নি ভালো তাই না আমরা তো এভাবে বলি না বললাম প্রথমে মুন্নি বই পড়ে তারপর আমরা কি বলতে পারি সে খুব ভালো সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে এই যে সে বললাম মুন্নির বিপরীতে তার মানে আমরা নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেটাকে আমরা কি বলি সর্বনাম হতে পারে সে তিনি আমরা তোমরা ঠিক আছে এবার আসো ও আচ্ছা সর্বনামের ইংলিশ হচ্ছে প্রনাউন ঠিক আছে এবার নাম্বার চার ক্রিয়া ক্রিয়া হচ্ছে কাজ যে শব্দে আমরা যেটা মানে কাজ বুঝাই সেটাই হচ্ছে কি ক্রিয়া মুন্নি বই পড়ে এখানে কি করছে পড়ছে তাহলে এখানে ক্রিয়াটা হচ্ছে কি পড়ছে এবার দেখো অব্যয় অব্যয়টা হচ্ছে কি দুটো শব্দকে কি করবে যুক্ত করবে মানে মনে করো মুন্নি বই পড়ে কিন্তু লিখতে চায় না এই যে কিন্তু দিয়ে যোগ করলাম বা এবং দিয়ে যোগ করলাম এটা হচ্ছে অব্যয় ঠিক আছে এখন আমরা আমাদের আরেকটি যাব আমাদের আরেকটি হচ্ছে বচন কাকে বলে কত প্রকার ও কি উদাহরণ দাও বচনটা অনেক সহজ বচন মানে হচ্ছে ইংরেজিতে নাম্বার ঠিক আছে আমরা সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার করেছি না বচন কাকে বলে কত প্রকার ও কি কি উদাহরণ দাও তাহলে চলো দেখে নেওয়া যাক যেসব শব্দ দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে তার মানে কি যা দিয়ে সংখ্যা বোঝায় তাকে বচন বলে যেমন একটি মানুষ অনেকগুলো মানুষ ইত্যাদি এবার দেখো বচন দুই প্রকার বচন দুই প্রকার যথা এক বচন বহু বচন এক বচন বহু বচন এক বচন মানে কি যেটা দিয়ে একটাই বোঝাবে সেটা হচ্ছে এক বচন কলমটি বহু বচন তার ঠিক আছে আমরা তোমরা কলমগুলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে টপিক্সটি এ পর্যন্তই তোমরা খুব মনোযোগ দিয়ে অবশ্যই পড়াগুলো শিখে ফেলবে ঠিক আছে আজকের মতো তাহলে মিস এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম